मॉर्निंग बंधुरा आबार तुम्हारे सामने हाजिर हो गलम चाय काप हाथे आबार एक सुंदर सकाल निये सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आमिओ खूब भालो आछि आज के शनिवार आबार एक नतून सकाल सबाइके स्वागत आमार चैनेले तारा नतून सदस्य हयेछो प्रत्येकके स्वागत आमार चैनेले आज सकाल थेके बेंगालोरे भीषण कुयाशा पुरो धोंया बालकनी थेके सामने किछु देखा जाच्छे ना धोंया धोंया अच्छा अच्छा सब कुछ देखा जाए आज कल कल बस गरम छो सानी डे छो खूब गरम लागल स्पेशली रात्रिवेला नर्माली बैंगलोरे ठंडा हो जाए क्योंकि खूब गरम लगे सब हो सब उल्टे पाल्टे गए आज के विशेष किछु सेरकम करार नहीं शर्टकाटे भेबे आर पारछि ना कि करा जाए ब्रेकफास्टे भूले गेछिलाम इडली बैटारटा छिलो फ्रिजे तो ओइटा बेर करेछि ओइटार भितरे समस्त भेजिटेबल्स गुलो दिए आज के उत्तपम बनाबो ना आज के ओई छोटो छोटो कि बोले पट्टू बनाबो যেটা এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা নিতে পারি খুব পপুলার এখানে ওই ডিশটা এখানে প্রত্যেক সাউথ ইন্ডিয়ান বাড়িতে এটা প্রায় বানানো হয়ে থাকে তো আজকে ওটা বানাবো তোমাদের দেখিয়েছি আগে কিন্তু আজকে আবার একটু নতুন কিছু আইটেম অ্যাড করব তোমাদের আমি দেখাবো আবার আরেকটু ইন্টারেস্টিং কিভাবে করা যায় ওটা তো এটা বানাবার ইচ্ছা আছে সঙ্গে যে কোনো একটা জুস থাকবে পোমগ্রানেট হোক জাম হোক আর ভাত তো করে রাখাই আছে কিন্তু আজকে ডাল করতে হবে তো ডাল নেই আর সঙ্গে কুমড়ো ভাজবো আর আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম না আলু বড়ির ঝাল সরষে বাটা দিয়ে তো ওইটা একটু লেফট ওভার আছে তো মোটামুটি আমার সকালটা হয়ে যাবে যদি টাইম পাই একটু আমের চাটনি করার ইচ্ছা আছে তো যারা বন্ধুরা দেখুনি ওটা আমি কীভাবে করেছি ভিডিওটা দেখতে পারো যারা একদম নতুন রান্নাঘরে ঢুকছো একটু পুরোনোকালের রান্না খেতে ইচ্ছে করে অথচ জানো না কীভাবে করতে হবে খুব কাজে লাগবে খুব ইজি ওয়েতে আমি দেখিয়েছি তো আজকে সারাদিনটা মোটামুটি এরকমভাবে সেরকম বিশেষ কিছু নেই আজকে একটু সময় কাজ করতে হবে কাজ আছে তো সন্ধ্যেটা এখনো ভাবিনি কালকে বন্ধুরা আমি সেপারেট ব্লগে দেখিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি আমার স্টাইলে কীভাবে করি একটা সেপারেট মশলা ইউজ করেছি লাস্টে দেখিয়েছি তো যারা মিস করে গেছো দেখো খুবই ভালো লাগে চলো আজকে দিনটা শুরু করে ফেলি তোমাদের সঙ্গে নিয়ে দেখো সকালবেলা কীরকম গলাটা চোখ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পাট্টুটা বানাচ্ছি ব্রেকফাস্টে তার জন্য আমার যা যা উপকরণ লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো এখানে আমি কালারফুল ভেজিটেবলস নিয়েছি এখানে আমি কলিফ্লাওয়ার নিয়েছি তারপরে আমি নিয়েছি তিন ধরনের বেল পেপার সবুজ গ্রিন লাল তারপরে আমি নিয়েছি কিছুটা ক্যারট গাজর কুচি আর পেঁয়াজ কুচি অনিয়ন অমলেট কাট আর কাঁচা লঙ্কা কুচি এখানে তোমরা সম্পূর্ণ তোমাদের পছন্দ মতন যে কোনো ভেজিটেবলসের মধ্যে দিতে পারো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো কুচিয়ে নিয়েছি আর ঝালটা অফকোর্স তোমাদের অপশনাল এটা পছন্দ মতন তোমরা এখানে ঝালটা ইউজ করতে পারো এছাড়া আমার লাগছে ইনস্ট্যান্ট ইডলি ব্যাটার আমি ইডলি ব্যাটার নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট তার মধ্যে আমি এগুলো মিশিয়ে দেবো এবার স্বাদ অনুসারে আমার লাগছে চিনি আর নুন এখানে আমি নিয়েছি 3 টিস্পুন সুজি এটা দিলে একটু ক্রিস্পি হয় স্বাদটাও খুব ভালো হয় আর ইউজ করব সামান্য কুকিং সোডা চলো তোমাদের সঙ্গে নিয়ে এবার আমি মিক্স করতে থাকছি আমি এবার ইনস্ট্যান্ট যে ইডলি ব্যাটারটা নিয়েছি তার মধ্যে এক এক করে আমি মিক্স করছি প্রথমে আমি দিচ্ছি ফুলকপি আমি গ্রেট করে নিয়েছিলাম তারপরে দিলাম গাজর এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ তারপরে আমি দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবার আমি মিক্স করছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর কাঁচা লঙ্কা এবার আমি স্বাদ মতন চিনি মিশিয়ে দিচ্ছি এবার দিলাম নুনটা সল্ট স্বাদ মতন আর দিলাম একটু কুকিং সোডা। এবার একটু জল দিয়ে ভালো মতন আমি ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার একটুখানি রেস্ট হতে দেবো 15 মিনিট মতন। যেহেতু আমি সুজি দিয়েছি তারপরে এটা আমি ফ্রাই করতে শুরু করব। কদ্দু বানাবার যে মোল্ড আছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা ফ্রাই হয়ে গেছে। এবার আস্তে করে আমি এটাকে উল্টে উল্টে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আবার আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি। এই রান্নাগুলো অ্যাকচুয়ালি একটু ধৈর্য সহকারে স্লো ফ্লেমে করতে লাগে, তবে সুন্দর মতন হয়। আর 2 মিনিট পরে নিচেটা কুক হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বাবুল আসছে। তারপরে আমি এটাকে ফ্লিপ করে দেবো। বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে ঝটপট বানিয়ে ফেললাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স বলতে পারো পাড্ডু। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম স্পঞ্জি হয়েছে, ভেতরটাও খুব ভালো কুক হয়েছে। এটা একটু ধৈর্য সহকারে একটু লো ফ্লেমে করতে লাগে, খুব টেস্টি হয় জিনিসটা। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা নতুন কখনো ট্রাই করোনি, আমার রিকোয়েস্ট ট্রাই করে দেখতে পারো। একটু সুজি ইউজ করে যেরকম আজকে আমি করলাম, খুব মুখরোচক হয়, টেস্টি হয়, ভালো লাগে। পরিবারের প্রত্যেক সদস্য এটা সুন্দরভাবে গ্রহণ করবে। আমার ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম বন্ধুরা। সঙ্গে নিয়ে নিয়েছি ক্যারেট আর অরেঞ্জ জুস আর পাড্ডু, সঙ্গে অ্যাপেল টমেটো চাটনি যেটা আমি বানিয়েছিলাম। যারা মিস করে গেছো দেখোনি, স্পাইসি অ্যাপেল টমেটো চাটনি মাইক্রোওভেনে, আমার ওই ভিডিওটা দেখে নিও, নিশ্চয়ই ভালো লাগবে। চলো ঝটপট কমপ্লিট করে ফেলি ব্রেকফাস্টটা, তারপরে কিচেনে ঢুকি। রান্নাঘরের মধ্যে বন্ধুরা ঢুকে পড়েছি, ঝটপট মাছের ঝোল বানাচ্ছি। এটা আর দেখাবার কিছু নেই, তোমরা তো আমরা সবাই কম বিস্তর বাড়িতে আলু দিয়ে মাছের ঝোল করে থাকি। সিম্পল জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করছি। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, আলুও একদম নরম হয়ে গেছে। এবার আমি এটা ফ্লেম বন্ধ করে এবার প্লেটিং করে ফেলছি। আমের চাটনিটাও করে ফেললাম। ভীষণ টক আম, চিনি ঢেলেই যাচ্ছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করার কি আছে, কারণ তোমরা সবাই বাড়িতে এইরকমভাবেই করে থাকো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চাটনিটা করছি। আর আমি আজকে চিনি দিয়েছি, কখনো কখনো আমি চিনি আর গুড় মিশিয়েও করি। এটা হয়ে যাবার পর ওপর থেকে একটু 5 ফোড়নের গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, প্রিজারভেটিভের কাজ করে, ন্যাচারাল প্রিজারভেটিভ। তো দিয়ে তারপর নাবিয়ে ফেলবো। এই হলো ফাইনাল লুক। ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এবার আমি নাবিয়ে ফেলছি। বন্ধুরা, তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। কড়াইশুঁটি আর লাউ দিয়ে মুগের ডাল করেছি, কুমড়ো ভাজা করেছি, আমের চাটনি তো তোমাদের দেখিয়েছি, আর তার আগে মাছের ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে, আর ভাতটা এবার করে ফেলবো। এই হচ্ছে আজকের মেনু, ঝটপট করে ফেললাম। এবার রান্নাঘর থেকে বিদায় নেব, নিয়ে এবার বাকি কাজ কমপ্লিট করে এবার কাজে বসতে হবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ভাবলাম 5 মিনিট তোমাদের সঙ্গে একটু বসে নিই। পাখাটা কম করে দিয়েছি, একটু হাওয়া খেয়ে নিই। ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়েছে, জানি না কেন। সকালবেলা কুয়াশা হচ্ছে আর তারপরে যেই রোদ উঠছে ভীষণ গরম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, সকাল থেকে অনেক কিছু টুকটুক করে করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার আগের ব্লগটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে, আমি শেষ করতে পারিনি। তো তোমাদের আমি মাছের ঝোল রান্না করলাম, দেখালাম। আমি পুরো ওইরকমভাবে দেখাইনি, কারণ সবাই মাছের ঝোল আমরা বাড়িতে করে থাকি জাস্ট। তো আজকে মাছের ঝোল হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, লাউ কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল হয়েছে, তো আমের চাটনি করলাম, একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আজকের কিছু টুকরো টুকরো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে রোজ বলে আজকেও তাই বলছি, প্লিজ তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমার পরিবার মোটেই এগোতে পারবে না। তার कारण হচ্ছে তোমরা যদি পরিবারে যোগদান করো তাহলে পরিবার আস্তে আস্তে একটু একটু করে বড় হবে, আগে এগিয়ে যেতে পারবে। তোমরা যোগদান করলে নতুন সদস্য পরিবারে এলে মনে জোর পাবে, উৎসাহ আরও বেড়ে যাবে, আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে নিয়ে হাজির হতে পারবে। তাহলে আবার সেই পুরোনো কথা ফিরে আসি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম তো সবাই জানো, সুইট মমি। সবাই খুব ভালো থেকো।